ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আর আমরা আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আর তা হলো কালিমা এর গুরুত্ব ও ফজিলত মহান আল্লাহ তালা মানব পৃথিবীতে সৃষ্টির পর সত্য ধর্মসহ যোগে যোগে বহু নবী রাসুল প্রেরণ করেছেন আর তারা আল্লাহ তালার মহিমা গুণগান পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন মানুষের মধ্য হতে যারা এই দিন গ্রহণ করেছে তারাই দুনিয়াও ও খেরাতে সফল কাম আর যারা অবিশ্বাস করেছে বা প্রত্যাখ্যান করেছে তারা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক মহান আল্লাহ তালাকে মানা বা বিশ্বাস করার মূল মন্ত্রই হল কালিমার স্বীকৃতি দেওয়া ইমানদার বান্দাদের উপর মহান আল্লাহ তালার বড় একটি রহমত হল কালিমার স্বীকৃতি প্রদান করা আর একজন মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই কালিমার স্বীকৃতি যথেষ্ট একদিন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে হাজির হলেন আর তিনি ছিলেন অনেক বৃদ্ধ বৃদ্ধ লোকটি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন এমন অবস্থায় তিনি আরোচ করলেন হে আল্লাহর রসুল আমি তো অনেক গুণা করে ফেলেছি আমার আচল ভরে আছে গুনায়। আমার জন্য কি ক্ষমা হতে পারে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি কি এই সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো মা নেই তিনি বললেন কেন নয় অবশ্যই এই সাক্ষ্য দেই আরও সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রসুল তখন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন তাহলে তো তোমার সমস্ত গুণা মাফ করে দেয়া হয়েছে সুবাহান অন্য হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহ তালা হজরত মৌসা আলিয়া সাল্লা সালামের এক প্রশ্নের জবাবে ইস করেন হে মৌসা যদি সাত আসমান ও সাত জমিন এবং এসবের মধ্যে যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা, ইহ এই শব্দটিকে যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্ল্লাহ এর পাল্লাই সবচেয়ে বেশি ভারী হবে প্রিয় দর্শক লা ইলাহা ইল্ল এই বাক্যটির এত পরিমাণ মর্যাদা ও গুরুত্ব হওয়ার কারণ হল এতে রয়েছে মহান আল্লাহ তালার তৌহিদ ও একাত্মবাদের শপথ ও স্বীকারোক্তি শুধু তারই ইবাদত বন্দিগি করার তারই বিধান মেনে চলার তাকে নিজের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করার এবং একমাত্র তারই সাথে সম্পর্ক জুড়ার সিদ্ধান্ত ও অঙ্গীকার এজন্য নবী করিম সাল্লি মুসলমানদেরকে নির্দেশ করেছেন লা ইলাহা ইহ এই কালিমাটি বেশি বেশি পড়ার প্রিয় দর্শক এছাড়াও রসুল্লাহ সাল আলহাস্লাম অন্য এক হাদিসে বর্ণনা করেন যে ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল এর সাক্ষ্য প্রদান করবে এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান আগুনকে হারাম করে দিয়েছেন প্রিয় দর্শক মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই কালিমার স্বীকৃতি প্রদান করার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে সে অনুযায়ী আমল করে ইহকালীন ও পরকালীন জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি